সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই পূজাকে কেন্দ্র করে দিনাজপুরের খানসামার মৃৎশিল্পরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে আগের তুলনায় বর্তমানে এই পেশায় লাভ কম হলেও পেশা টিকে রাখতে চান এই শিল্পীরা। উপজেলার পাকেরহাট, খানসামা সহ বিভিন্ন গ্রামের মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করছেন। চলছে বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ। পূজার কয়েকদিন আগে করাত রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। আকার আকৃতি ভেদে এসব প্রতিমা সর্বনিম্ন 800 থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হয়। মৃৎশিল্পীরা বলছেন, প্রয়োজনীয় সকল উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ অনেকটাই কমে এসেছে। তবে অতীত ঐতিহ্য এবং পেশাগত টানে এই পেশা ধরে রেখেছেন বলে জানাচ্ছেন তারা। এখন তো আগের মতো জিনিসপত্রের দাম বেশি, আগের মতো আর এখন পোষায় না। এখন সব কিছুরই রেট বেশি, প্রতিমার রেট তো সেই একই রকম আছে। তারপর ওইভাবে কাজ করতেছি, ধরে আছি, যেহেতু শিখছি এগুলো কাজ করতে হবে। 20 বছর থেকে এই কাজ করতেছি, করার পরে কিছু চলার মতো আমি করি দিছি আর কি। প্রতি বছরের মতো এবার উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, পাড়া মহল্লা ও বাসা বাড়িতে সরস্বতী পূজা উৎসব উদযাপন হবে। জানা যায়, হিন্দু শাস্ত্র মতে বিদার দেবী সরস্বতী। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জি কামাতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনের উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চলছে উৎসাহ উদ্দীপনা। 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজা পালন করবেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।